এই যে আমি হাত কেটেছি ওমান সালাদিন প্রবাসীর জন্য, হে আমার হাজবেন্ড, কিন্তু হে হাট কাছে হে আমার খোঁজ খবর নেয় না, ফোন দিলে ফোন ধরে না, গালাগালি করে, এর জন্য আমি হের জন্য হাত কাটছি। আচ্ছা, সেজন্য আপনি হাত কেটেছেন? জি। এই হাত কাটা ছাড়া আর কি কি করেছেন? ওর জন্য হাত কাটা ছাড়া বিষ খাইছি। বিষও খেয়েছেন আপনি? জি। বিষ খেয়ে আবার কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেন? বাইচে গেছে, ওরা হাসপাতাল নিচে নেওয়ার পরে দা ওয়াশ করছে, ওয়াশ করানোর পরে দা 3 দিন কুমিল্লা হাসপাতাল ছিলাম। আচ্ছা, কি বিষ খেয়েছেন? হারপিক। হারপিক মানে যে হারপিক দিয়ে টয়লেট পরিষ্কার করে সেই হারপিক খেয়েছেন আপনি? আচ্ছা আচ্ছা, এখন মূল ঘটনাটা আমরা জানবো সুপ্রিয় দর্শক, মূল ঘটনাটা কি ছিল, কিভাবে তাদের বিয়ে হয়েছে, কোথা থেকে তাদের পরিচয়। তো প্রথমত আপনার নামটা বলেন আমাদের। আমার নাম তানিয়া আক্তার। তানিয়া আক্তার। জি। আপনার বর্তমান বয়স কত? 17 বৎসর। আচ্ছা আচ্ছা, আপনি কি করতেন? পড়ালেখা করতাম। পড়াশোনা করতেন? জি। কোন ক্লাসে? ক্লাস 10। ক্লাস 10-এ পড়াশোনা করতেন? আচ্ছা, এই যে বললেন ওমান প্রবাসী সালাউদ্দিন, আচ্ছা তার সাথে আপনার কিভাবে পরিচয় হলো? লাইকিতে পরিচয় হয়েছে। লাইকিতে পরিচয় হয়েছে? লাইকিতে পরিচয় হয়েছে বলতে কি, আপনি লাইকিতে ভিডিও বানাতেন সেই সুবাদে? জি। তারপর ওইতে কিভাবে আমাদেরকে বলেন একবারে। হ্যাঁ, তারপরে পরিচয় হয়েছে লাইভের মধ্যে, তারপর কথা হয়তো, হ্যাঁ বলছে আমাকে ভালো লাগে, এর জন্য হ্যাঁকে নাম্বার দিছে, আমারও হ্যাঁ ভালো লাগছে, তারপর ভালো লাগা থেকে ভালোবাসা। তার মানে এই ভালো লাগা ভালোবাসা কতদিন ছিল? 3 মাস। 3 মাস ছিল? হ্যাঁ। তার পরবর্তীতে বিয়ে হয়েছে 3 মাস পর। 3 মাস পরে বিয়েটা কিভাবে হলো? হ্যাঁ, ওমান প্রবাসে থাকে, আমাদের মোবাইলে বিয়ে হয়েছে। মানে মোবাইলে বিয়ে হয়েছে, এটা কি আপনার পরিবার দিয়েছে এমন কিছু? না, দেয় নাই, আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। আপনি ওদের বাড়িতে গিয়েছেন? মানে কেন গিয়েছেন? ওই বলছে যাইতে গিয়ে বন্ধুর মাধ্যমে, মা বাবার মাধ্যমে আমাকে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে ওনার মা বাবা, ওনার বন্ধু আপনাকে আপনার বাড়ি থেকে নিয়ে গেছে? না না, ওরা ফোন দিয়ে বলছে ওগো ছেলে মারা যাইবা, আমি যদি হ্যাঁ না যাই, তারপর আমি হ্যাঁ কথা শুনে গেছি। আচ্ছা আচ্ছা, মানে ওনাদের কথা শুনে না মা বাবাকে রেখে চলে গিয়েছেন আপনি। সেখানে যাওয়ার পরবর্তীতে আপনাদের বিয়ে দিছে, কতদিন পরে বিয়ে দিছে? বিয়ে 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে বিয়ে দিয়ে দিছে? 1 সপ্তাহ ছিলাম ওগো বাড়িতে। 1 সপ্তাহ থেকে কি করেছেন? কিছু করি না, এমনি মানুষ আসা যাওয়া করতো, দেখতো আমারে কোন গ্রামের মেয়ে, কই থেকে আইছি, মানুষের পরিচয় জিগাই তো দেখছে আমি ভালো না খারাপ, 1 সপ্তাহ রাখার পরে তো দেখছে ভালো, তারপর সবাই মানা নিছে। ওর মা বাবা কি বলেছে আপনাকে? ওর মা বাবা বলেছে আমার ছেলে যেটা কয় রই, আমার ছেলে যদি কয় তোমার বিয়ে করবো, আমার ছেলে তোমার বিয়ে করবো। আচ্ছা, মানে সেই যেই প্রবাসী আছে সে যদি রাজি থাকে তাহলে তার মা বাবা রাজি, এরকম কিছু বলে বিয়েটা হয়েছে না? আচ্ছা, সেখানে কে কে উপস্থিত ছিল? উপস্থিত অগো ফ্যামিলি সবাই ছিল, কিন্তু আমার মা বাবা ছিল না, আমার কাকা ছিল, আমার ভাই ছিল, আর আমার মামা ছিল। আপনার মা বাবা না থাকার কারণ কি? আমার মা বাবা রাজি ছিল না ওইখানে বিয়ে দেবে, রাজি ছিল না, সেই সুবাদে যায় নাই? না। আপনি যে 1 সপ্তাহ সেখানে ছিলেন, পরে বিয়ের আয়োজন হলো, এই 1 সপ্তাহের মধ্যে আপনার সাথে যোগাযোগ করেনি? যোগাযোগ করছে, ওরা বলছে যাইতে ওদের বাড়িতে আইসাবো, তো আমি বলছি আমি আসবো না, আপনারা কি আমি চিনি না। মানে আপনারা কে আমি চিনি না? এটা কতদিন পরে বলেছেন? যেদিন যেদিন গেছে এই দিনের তুই বলছি, যতদিন 1 সপ্তাহ ফোন দিয়েছে 1 সপ্তাহ পর্যন্ত বলছে। মানে 1 সপ্তাহ আপনার বাবা মা আপনাকে ফোন দিয়েছে, আপনি বলেছেন আপনারা কে আমি চিনি না? মানে এটা কিসের উপর ভিত্তি করে বললেন? ওরে পামু দেখে ওর উপর ভিত্তি করে বলছি যে এনে আইসা বসে আমি এনেই সুন্দর মতো থাকবো। আচ্ছা আচ্ছা, এখানে আইসা বসছেন, এখানে সুন্দর মতো থাকবেন? জি। মানে ওইখানে বাড়ির পরিবেশ সবকিছু মিলে ভালো লেগে গেছিল আপনার? জি। মানে নিজের শ্বশুর বাড়ি এরকম মনে হয়েছিল? জি। আচ্ছা, তারপর বিয়েটা হলো? জি। বিয়েটা হওয়ার পরবর্তীতে কি কি ঘটনা ঘটেছে এই যে 1 বছর? 1 বছর এখানে ছিলাম, ভালো মতোই ছিলাম, তারপর ধর রোজার মধ্যে, 14 রোজার মধ্যে আমরা বাড়িতে আইসি, আসার পরে ওই নাম্বার ব্লক করে দিছে, আমার সাথে আর খোঁজ খবর রাখে নাই, ওর ফ্যামিলিরে ফোন দিছে, ওর ফ্যামিলি বলে তুমি আর আউন লাগবে না আমরার বাড়িতে, আমার ফলায় না করছে আইতে। মানে কতদিন পরে আপনি আপনার বাড়িতে গেলেন? 10 মাস পরে। 10 মাস পরে বাড়িতে গেলেন? জি। তাদেরকে বলে যাননি? হ্যাঁ, হেদেরকে বলে গেছে। তো বলে প্রথমে একবার যাই আনছে, আমার আম্মু আনছে, আমার ছোট ভাই যাই আনছে। আচ্ছা, আমার কাকাই যাই আনছে। আচ্ছা, তারপর আরেকবার গেছিলাম আমি। মানে আরেকবার কি তাদেরকে বলেই গেছেন? বলে যাওয়ার পরবর্তীতে? বলে যাওয়ার পরবর্তীতে হেরা বলছে যে যাও তোমরা দিচ্ছে, আমরা কি জানি। তারপর আমি আইসে আওয়ার পর তার নাম্বার ব্লক করে দিছে, আর কেউ কথা বলে না আমার সাথে। মানে তারা তাদের ইচ্ছা ছিল না হয়তো বা আপনি সেখানে যান এমন কিছু? ইচ্ছা বলতে হ্যাঁ একটা ছোট ভাই আছে, হ্যাঁ আমার মারা ধরা করে মোবাইলের জন্য, তো হ্যাঁ ওই বলছে তো মোবাইলের লাই যেমন মারে, হ্যাঁ মোবাইল ফাড়াইব 14 রোজার মধ্যে, তুমি এখন 28 রোজার মধ্যে মোবাইল ফাড়াইব, তুমি এখন যাও গা 28 রোজার মধ্যে আইসা পড়ো। মানে 28 রোজার মধ্যে চলে আসো? হ্যাঁ। আপনাকে বিদায় দিয়েছে তারা? হ্যাঁ। তারপর আপনি চলে আসলেন? জি, চলে আসি। তারপর হ্যাঁ কথা বলে না, হ্যাঁ ছেলেও কথা বলে না,
ফোন দে ব্লক করে দিছে নাম্বার তারপরে দা আমি 2800 জার মাইতে ওদের বাড়িতে গেছি যাওয়ার পর দা কেউ কথা বলে না আমার সাথে তারপর ঈদ গেছে ঈদের পরে হে রামমুরে বলছি যে আপনার ছেলেও কথা বলে না আপনিও আমার সাথে ভালো করে কথা বলেন না আমি কি এর আশায় এনের মধ্যে থাকতাম কই তুই কি আমার ভাই 10 লাখ টিয়া লই এসে তুই এমনি এসে তেমনি না যাবি কে তোর আটকা আছে কে এটা কি যাওয়ার পরবর্তীতে বলেছে জি আচ্ছা আচ্ছা তার পরবর্তীতে তার পরবর্তীতে আমি আর ওর সাথে কিছু বলি নাই বলার পরে দা তারপর দা হেরা আমায় দেখতে পারে না তারপর দা জিদ করে আমি বিষ খাইছিলাম মানে এমন কি বিষয় ছিল যে তারা আপনার কাছে যৌতুক দাবি করেছিল না 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 তাহলে বলল 10 লাখ টাকার কথা এমনি বলছে যে আমি আয়েশা পড়তাম মানে রাখবো না এমনি গেছে এমনি আয়েশা পড়তাম মানে আপনার কোনো দোষ ভুল ত্রুটি দেখেছে তারা আমার কিসের ভুল আমি তো ওইখানে কোনো ভুল করি না যে আমার এই ভুলটা দেখবো তারা আপনি কি সেখানে যে অন্য কারো প্রেমে পড়েছিলেন না না অন্য কারোর সাথে রিলেশন করেছেন না আমি এরকম কেউ সাথে করি না আচ্ছা এই যে 10 মাস ছিলেন আপনি 10 মাস আপনার স্বামী আপনাকে ফোন দিত কন্টিনিউ কথা বলতেন ফোন দিত ডেইলি 3-4 বার ফোন দিত হের একটা বড় বোন আছে বড় বোনে যাওয়ার পর থেকে মানে আমার আর দেখতে পারে না হের বোনে এইটা এইটা বলছে বলার পর আর ফোন দেয় না ফোন দিলে কয় ফোন দিবা না সপ্তাহে একবার ফোন দিবা ডেইলি ফোন দিতে পারতাম না মানে হের বোনে বলে যে সারা দিন কি বউয়ের সাথে কথা বলা লাগে নাকি এর জন্য আর আমার ফোন দিছে না এই হ্যান থেকে ওই ইয়াটা নষ্ট হয়েছে আচ্ছা 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 তো তারপরে আপনি বিষ খেয়েছেন জি কি কথার উপর ভিত্তি করে বিষটা খেলেন বিষটা খাইছি হেরা বলছে যে তুই কি 10 লাখ টাকা নিয়েছিস তুই এর জন্য খাইছি তারপর হেরা আম্মুরে বলে যে আপনি ফুলারে বুঝাই বলেন আমি যদি অন্যায় কইরা তাই আমার অন্যায়টার বিচার করেন আপনারা বিচার করে আমার সাথে কথা বলতে দেন আজকে এক মাস হয়েছে গায় হলো কথা বলে না তারপরও কয় না কথা কইতো না কয় কথা না কইলে আমরা কি কইতাম আচ্ছা 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 আপনি কথা বলতে বলেছেন কথা বলেনি না আমি অনেকবার চেষ্টা করেছি কথা বলতে হ্যাঁ মা বোনের সাথে কথা বলে কিন্তু আমার সাথে কথা বলে না ফোন দিয়ে আপনি ফোনে জিজ্ঞাসা করেন না যে আমি কি অপরাধ করেছি বলছি কয় না আমার কথা কইতো ভালো লাগে না এখন আমি কথা বলবো না আপনি বলেন না আমি তো তোমার বিবাহিত স্ত্রী কার আমার সাথে কথা বলবো না কেন স্ত্রী দেখে কি অপেক্ষা করো মানুষ তো 10 বছর অপেক্ষা করে জামাই ছাড়া থাকে না তুমি এমনি 10 বছর থাকো তো আপনি তো জামাই ছাড়া ছিলেনই শুধু কথাটুকু বলতে চেয়েছিলেন হ্যাঁ শুধু আমি কথা বলতে চাইছি আমি কইছি যে এতদিন মন চায় এতদিন আপনি প্রবাসে থাকেন শুধু আমার সাথে একটু কথা বলেন তারপরে হে বলেন তারপরে বলেনি আচ্ছা আচ্ছা এখন বিষয় যে 10 মাস যেটা আপনি কাটালেন থাকলেন তারপরে আপনি বিষ খেলেন বিষ খাওয়ার পরবর্তী ঘটনাটা কি ছিল এখানে ঘটনা কি ছিল ওরা হাসপাতাল নিয়েছে হাসপাতাল নেওয়ার পরে দা আমি সুস্থ হয়েছি সুস্থ হওয়ার পরে দা আমার বাবা এক মাস পরে আমার বাবা মাকে ফোন দিছে ফোন দেয়া আমার বাবা আমার হাতে তুলে দিছে আপনার বাবা আমার হাতে তুলে দিছে হুম কি বলে তুলে দিল যে আপনার মেয়েকে একেবারে চিরদিনের জন্য নিয়ে যান নাকি কিছুদিনের জন্য আপনার ছেলে আসলে ছেলের সাথে বুঝছেন এখন আপনার মায়ের আপনারা নিয়ে যান আচ্ছা মানে ছেলে যখন দেশে আসবে হ্যাঁ সেই সময় ছেলের সাথে আপনারা বুঝছেন আমরা এসব কিছু জানি না ছেলে মেয়ে সব জানে তো আমার মা বাপে একটা উত্তরও দিছে না যেমনি কইছে আমার মা বাপে এমনি নিয়ে আইছে বলে কিসের জন্য দিয়ে দেন কি আমার মাইয়া অন্যায় কথা আমার মা বাপে কিচ্ছু জিজ্ঞাসা না আচ্ছা তা আপনার যে বিষয়টা এমন মনে হয় না যখন আপনি আপনার প্রেমিকের বাড়িতে গেলেন বিয়ের আগে জি তখন আপনি আপনার বাবা মাকে চিনলেন না পরবর্তীতে সেই বাবা মার হাতে তুলে দিল তখন তারা কোনো ধরনের কিছু বলেনি আপনাকে কিছু বলে নাই আমি এক মানে আমরা শুধু আমি একা আর আমার একটা ছোট ভাই আছে এর জন্য আমার মা বাবা কিছু বলে না আমাকে যদি অন্যায় করি অন্যায়টারও কিছু বলে না আচ্ছা মানে এই অন্যায়কে আপনি যত অন্যায় করেছেন এই অন্যায়কে তারা প্রশ্রয় দিয়েছে বিদায় তারা মাফ করে দিয়েছে আমারে সেজন্য আজকে আপনার এই অধঃপতন জি হ্যাঁ আপনি আজকে এই বেলাইনে চলে গেছেন এক কথায় বলতে গেলে তাই না এখন তো আপনার বাবা মার মান সম্মান এখানে রইলো না রইলো কি না আপনার মান সম্মান রইলো না আচ্ছা এখন আপনি আপনার বাড়িতে আছেন জি হাত কাটলেন বিষ খেলেন তবু আপনার স্বামীকে ফিরে পেলেন না এখন কি ভাবছেন কিভাবে ফেরত পাবেন বা কি আসলে আমি যেভাবে ফেরত পাই তারপর আমি মরে চাই যত দূর যাইতে হয় তারপর আমি মরে চাই আচ্ছা আচ্ছা কোন মামলা কোন ধরনের আইনি ব্যবস্থা নিয়েছেন সব কিছু করতে রাজি আছি তারপর আমি মরে চাই মানে কিছু করেছেন আপনি না না এখনো করি নাই কিছু আচ্ছা তাহলে কি অপেক্ষায় আছেন জি এখন কতদিন পর পর কথা হয় আপনাদের মধ্যে আজকে 15 দিন আগে কথা হইছে শুনছে আমার মা বাপে আমারে বিয়ে দিয়ে লাইব তারপর কল দিছিল শুনে হ্যাঁ তারপরে তারপর বলছে দোয়া করে সুখে থাক আর সব কিছু ভুলে যা অতীতে কি আসলো ভুলে যা এখন নতুন ভবিষ্যৎ শুরু কর নতুন সংসার মা বাপে জেনে বিয়ে দেয় এনে বয়ে যা সেখানে তো আপনি তো ওর সাথে বিবাহিত হিসেবেই ছিলেন তো সেখানে তো আপনি ডিভোর্স হইছে না ডিভোর্স না হইলে আবার পুনরায় কিভাবে বিয়ে হচ্ছে আপনার বিয়ে চাইতাছে হরে কিছু একটা বুঝানোর লাগে হয়তো বুঝে না সব কিছু চেষ্টা করতেছি বিয়ের কথা বিয়ে চায়ও
তারপরে দাও বলতাছি, তারপরও আমি ওর কাছে যাইতে চাই, তারপরও ওই নেয় না। আমি বলছি মা বাবা বিয়ে চাইলে থাক, তারপরও আমি আপনার কাছে যামুগা আবার, তারপরও হ্যাঁ মানিয়ে নেয় না, তারপরও মেনে নেয় না। মানে আপনার তার প্রতি কিসের জন্য এত টান, যেহেতু আপনারা এখনো দেখেন নাই, কিছু হয় নাই? দেখি না, ওর তো আমি প্রেম করে বিয়ে করছি, মানুষের দেখলে কি ভালোবাসাটা বাড়ে। আচ্ছা, তারপর আমি অনেক অনেক ভালোবাসি ওর, এখনো অনেক বেশি ভালোবাসেন? জি। এর মধ্যে আর কোনো কথা হয় নাই? না, 15 দিন আগে কথা হইছে, আর কথা হয় নাই। কি ভাবছেন এখন, সে কি সেখানে বিয়ে করে নিয়েছে নাকি সে দেশে এসে আর অন্য কারোর সাথে মোবাইলে বিয়ে করে নিয়েছে? দেশে আসে ওই ফোন দিলেই তো বলে আমার মা বাবাকে জেনে বিয়ে করে, আমি এনে বিয়ে করব, এখন সব কিছু বাদ দা দিছে। আচ্ছা আচ্ছা, মানে সে যখন দেশে আসবে ওর মা বাবাকে পছন্দ করে বিয়ে করাইবো, মা বলছে অনে হ্যাঁ ইডই বলে, যে আমার মা বলছে আমার পছন্দ করে বিয়ে করাইবো, সুন্দর মাই আমি হ্যাঁ বিয়ে করব। এর মধ্যে আপনাদের মধ্যে কিছু হয়েছে? না না, যেহেতু সরাসরি ইয়া করেন, আপনার মোবাইলে বিয়ে করেছেন, মোবাইলে এই যে আপনারা কি মানে শারীরিকভাবে জড়িয়েছেন, এরকম কিছু করেননি? না, এখন আমরা বর্তমান সময়ে অনেক কিছু দেখি, হ্যাঁ অনেক কিছু দেখি, অনেক কিছুর কারণে তারা ব্ল্যাকমেল করে, হ্যাঁ দেখা যাচ্ছে যে নিজেদের ছবি গোপনে ধারণ করে, সেগুলো হয়তো বা দিয়ে ব্ল্যাকমেল করে, এরকম ছবি আছে হের কাছে আছে বলতে কয়দিন পর পর যদি আমি ফোন দেই বা টিকটক হের ভিডিও সারে আমার বয় দেখায় যে এই ভিডিও সবারে দিয়ে দিব, ছবিগুলো সব কিছু দিয়ে দিব, এমনি পার্সোনাল কিছু ভিডিও আছে হের কাছে বা ছবি আছে। মানে আপনারা যখন দুজন একসাথে কথা বলতেন, হ্যাঁ জি জি, যেহেতু আপনার স্বামী স্ত্রী ছিলেন সেখানে পার্সোনাল ছবি আছে অডিও, হ্যাঁ বয় দেখায় যে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে দিব, হ্যাঁ ভিডিও ছাড়লে, মানে আপনি যদি তার ভিডিও ছাড়েন তাহলে সে আপনার কিছু পার্সোনাল ভিডিও ছবি আছে ভাইরাল করে দিব, ওই দিন নিয়ে হ্যাঁ রোস্টিং করব, রোস্টিং করব। তাহলে আপনি তো তার স্ত্রী ছিলেন, তাহলে সে রোস্ট করবে কেন? এখন তো বলে হ্যাঁ এরা স্ত্রী না আমি, হ্যাঁ আমার অস্বীকার করে। অস্বীকার করে কিভাবে করবে, বিয়েটা তো কিভাবে করেছেন আপনি তাহলে? বিয়েটা সামাজিক ভাবে হয়েছে। সামাজিক ভাবে হলে সেখানে আপনাদের তো সামাজিক ভাবে ডিভোর্স হয় নাই? না। তাহলে কেন এটা আসবে? এটা তো আর আমি জানি না। আপনি বলেননি? বলছি, আপনি বলেন যে এখন আমি তোমার, আমি তো তোরে চাই না, তুই এই তো আমার ওইতুই না, আর তো ছবি চালে তাহলে আমার সমস্যা কি, তুই তো আরেকজনের বউ হবি এখন। আচ্ছা আচ্ছা, আপনার কাছে তার ছবি আছে? জি। দেখি তাহলে, যেহেতু এখনো সে আপনাকে তালাক দেয়নি, আপনি তার স্ত্রী হিসেবে আছেন, জি এটা কি সত্য? জি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার স্বামীর ছবি আপনি ছাড়তেই পারেন, জি তাই না? তাকে নিয়ে কথা বলতেই পারেন, জি। তার কোনো ছবি আছে আপনার কাছে, আমরা দেখতে পারবো? দেখি তো সেই ছবি। এখন সে যে আপনার স্বামী হিসেবে যে আপনার পার্সোনাল ছবি বা ভিডিও করে দেখেছে, এই বিষয়ে আপনি কিছু বলেননি? বলে আমি বললে আমি বললে দে যে আপনি সাইরা দেন, পারলে যদি আপনার সাহস থাকে আপনি সাইরা দেন, আমি তো আপনার বউ, যদি সারেন ছবিগুলো আপনার নামই বলবো যে সালাদ্দিনের বউ, অন্য কেউ বউ তো আর বলবো না, আপনার বউই বলবো, আমি তো আপনার বউ। আচ্ছা 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 আচ্ছা, মানে সেই সুবাদে আপনি বলেন যে সাইরা দেন, আমি বলি হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তখন কি বলে? তারপর আর কিছু বলে না, চুপ করে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখন সেই প্রবাসীর ছবি দেখবো, যে প্রবাসী এই বন্ডিকে বিয়ে করেছে না, দেখি এই সেই ছেলে। আচ্ছা, গাড়িটা যায় নাই, আপনি বলবেন এখন যে এই সেই, হ্যাঁ এই সেই সালাউদ্দিন যিনি আমার স্বামী, ঠিক আছে একবারে জোরে জোরে বলবেন, যিনি এখন আমাকে আর মেনে নিচ্ছে না। হ্যাঁ ধরেন, এদিকে ধরেন, ঘুরে ধরেন, হ্যাঁ বলেন। এই সে সালাউদ্দিন যে আমাকে বিয়ে করে এখন আমার খোঁজ খবর রাখে না। খোঁজ খবর রাখে না টোটালি? আচ্ছা আচ্ছা, এখন সে আপনার কিছু গোপনে ভিডিও করে ছবি তুলে রেখেছে, সেগুলো এখন আমার ভয় দেখায় যে এই সোশ্যাল মিডিয়া ছাড়ে দিব। ছাড়া দেওয়ার মূল, মানে ছাড়া দেওয়ার মূল কারণ কি? হ্যাঁ টিকটক ভিডিও ছাড়ে দেখে আমি আমার সাথে, মানে আপনি আপনার স্বামীর ভিডিও ছাড়েন বিদায় সে আপনাকে এরকম থ্রেট দেয় যে আপনার কিছু পার্সোনাল ছবি সে রেখেছে সেগুলো ছেড়ে দেবে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন সর্বশেষ পরিসরে আপনার চাওয়া কি? চাওয়া শুধু আমি ওরে চাই। আপনি ওরে চান? জি। আচ্ছা, আইনিভাবে এখনো আগার নাই তো? পারিবারিকভাবে কতটুকু আগিয়েছেন? পারিবারিকভাবে মানে আমি যেটা বলি ওইটা, আমি যদি বলি এখন যা কর্ম হেরা বলবে তোমার যেটা ইচ্ছে তুমি এটাই করো। আচ্ছা, আপনার কাছে তো যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে না, বিয়ে থেকে শুরু করে সব? জি। তো সুপ্রিয় দর্শক, সেই ছবিগুলো আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন, আমরা সেই ছবিগুলো দিয়েছি। এখন তিনি চাচ্ছে তার স্বামীকে খুঁজে পেতে বা ফিরে পেতে চাই আমার আবার আমার কাছে।
আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকবে।